নমস্কার ছাত্র দিকে বলছি, আজ তোমাদেরকে যে চ্যাপ্টারটা করাচ্ছি দেখো, কোষে দেখো 18 অধ্যায় 18 পরিমিতি থেকে। আনরবিবি তার অর্ধবৃত্তকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তিনি যদি অর্ধবৃত্তকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে বেড়া দেন তাহলে তার কত খরচ হবে? এখন দেখো, এইটা খেয়াল করে দেখো যে 1850 টাকা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচা হয়েছে। তাহলে 1850 মানে কী বলো তো? 18.50 টাকা মানে কত? 18.50 টাকা সমান 18.12 টাকা সমান কত হচ্ছে 37.2 টাকা। হ্যাঁ, টাকা। এরপর দেখো, 37.2 টাকা খরচ হয় এক মিটারের জন্য। তাহলে 1 টাকা খরচ হয় কত? 2 গুণিত কত হচ্ছে 2×1/37, আর 2664 টাকা 37। হ্যাঁ, আর 2664 টাকা, 2600 কত বলেছে, 2664 টাকা খরচ হয়। তাহলে 2×2664/37, কাটাকাটি করো, 37 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 37 3 4 4 8 6 6 7 7 249 7 2 7 2 হচ্ছে দেখো 72। তাহলে 144 মিটার। তাহলে ক্ষেত এ কী বলেছে, আরবিতার অর্ধবৃত্তকার জমিটির পরিসীমা সমান কত? পরিসীমা সমান 144 মিটার। এরপরে দেখো, যেহেতু অর্ধবৃত্তাকার বলেছে, তাহলে অর্ধবৃত্তাকার মানে কি, ধরো ফিগারটা এরকম হবে, দেখো অর্ধবৃত্তাকার মানে ফিগারটা এরকম হবে, এরকম। তার মানে কি, এরকম মানে কি, যে ব্যাসটা তুমি পাচ্ছ, ব্যাসটা পাচ্ছ আর এর পরিধিটা পাচ্ছ, তাহলে পাই আর প্লাস 2R। তাহলে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিধি সমান কত? পরিধি সমান 2πr প্লাস 2R। কেন বলো তো? পাই আরটা তুমি হাফ পাচ্ছ আর এই ব্যাসটা ফুল পাচ্ছ, তাহলে পাই আর প্লাস টু আর ইজুয়াল টু 144। অতএব এখান থেকে তুমি কমন নিয়ে নাও, আর কমন নিয়ে নাও পাই প্লাস টু ইজুয়াল টু 144 অর আর ইন্টু 22/7 প্লাস টু ইজুয়াল টু 144। অতএব আর ইন্টু 7 রসগুলো 22 প্লাস 14 আর 14 36 144 অর কত হচ্ছে আর ইন্টু 36 এর 7 ইজুয়াল টু 144 অথবা আর ইজুয়াল টু কত 144×7/36 এর 4×4 4×7 28। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধ সমান 28 মিটার। এরপরে কী হচ্ছে দেখো, এরপরে ব্যাসার্ধ যদি 28 মিটার হয়, তাহলে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে পাই আর স্কোয়ার টু মানে হচ্ছে 22×7 × 28 × 28 তাহলে 22×7 × 28 × 28 × 2 সমান কত হবে, সমান হচ্ছে 1232 বর্গমিটার। অতএব 1 বর্গমিটার জন্য খরচ হয় 32 টাকা। তাহলে অতএব এক বর্গমিটারে খরচ হয় কত? 1 বর্গমিটারে খরচ হয়
এক বর্গ মিটারে খরচ হয় কত? এক বর্গ মিটারে খরচ হয় তোমার খরচ হয় কত টাকা? 32 টাকা। অর্থের 1232 বর্গ মিটারে খরচ হবে, 1232 বর্গ মিটারে খরচ হবে, মিটারে খরচ হবে কত? খরচ হবে 1232 গুণিত 32, 1232 গুণিত 32 সমান কত? 394। এটা গুণ করে নেবে, এটা হবে তবে 3924 টাকা। এটা তাহলে পাই আর স্কোয়ার বাই টু, তোমার ক্ষেত্রফলটা কত হচ্ছে? ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার বাই টু, পাই আর স্কোয়ার হচ্ছে 28 বাই 2। তাহলে তুমি এটা করে দিবে, এটা করে দিলেই দেখবে তোমার এই রেজাল্টটা চলে এসছে।